আলোচনার যে বিষয় আমাদের ছিল সেটা হলো যারা পরকালে বিশ্বাস করে তাদের বৈশিষ্ট্য কেমন হতে পারে তো পরকালে বিশ্বাস যারা করে তাদের বৈশিষ্ট্য কেমন হতে পারে এই সংক্রান্তভাবে আমরা যে আলোচনা করেছি তার পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে রাত্মবার আঠারো নম্বর আয়াত যদিও আমরা এই বিষয়ের এই আলোচনার এই বিষয়ের শিরোনামে আলোচনার শুরুতেই মুক্তাচার কিছু কথা আলোচনা করেছিলাম এই আয়াতের উপরে ভিত্তি করে তবে চেষ্টা করব আজকে আরও কিছু কথা বলার ইনশাআল্লাহ তো আল্লাহ সুবাহন তালা করনুল করিমের নয় নম্বর সুরা তওবা সুরাত তোবা একটা অনন্য সুরা এই সুরা বিশেষ এক ইসলামের এক ভূমিকা পালন করে এই সুরা তোবা আলাদা একটা মর্যাদা করণুল করিমের মধ্যে আছে অসংখ্য যারা কোরআন তেলওয়াতকারী তাদের মনের ভিতরে অনেক সময় সংশয় থাকে প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে যে সুরা তওবার তেলাওয়াতের শুরুতে আমরা কেন বিসমিল্লাহ রহমান রাহিম তেলোয়াত করি না করমুল কারিমের ভিতরে প্রত্যেকটা সুরার শুরুতেই বিসমিল্লাহ রহমান রাহিম আমরা তেলোয়াত করি তেলাওয়াতের ধারাবাহিকতার আর মাঝে যদি কোনো সুরা চলে আসে কিন্তু যদি কখনও নতুনভাবে তেলোয়াত শুরু করি কি সুরা তওবাও তেলাত শুরু করি তখন আউজবিল্লা বিসমিল্লা বলব কিন্তু যদি এমন হয় ধারাবাহিকভাবে তেলাওয়াত করতে করতে আমরা যদি এরপরে এসে অর্থাৎ যদি আমরা তেলাওয়াতকে শেষ করে এসে যদি আমরা এখানে এসে পৌঁছায় যাই তখন আমাদের অবস্থা কেমন হবে আমরা কি সুরা তো এখানে আমরা বিসমিল্লা বলবো কি না উত্তর হলো বিসমিল্লা এখানে পড়বো না না পড়াটাই শুন না এখন বলবেন কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লা পড়া তো শুন না সুরার শুরুতে বিসমিল্লা বলা শুন না তো আমরা বলবো বলা যেমন শুন না বলাও শুন না তাই না তো এখান থেকে আরেকটা উসুল আমরা বুঝি কিন্তু আমাদের এটা ইসলামের যে একটা উসুল আছে করা এবং না করার শুন একটা হলো করার শুন আর একটা হলো কি না করা শুন না যেমন না করা শুন না হলো কি বলেন তো না করা শুন কি যেমন সুরার তহবার শুরুতে বিসমিল্লা না বলা শোন না সুরার তহবার শুরুতে বিসমিল্লা না বলা কি শুননা আমাদের সমাজে কিছু ভাই দোস্ত বুজুর্গরা আছেন তারা সব সময় বলেন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তো করেন নাই বুঝলাম তো করতে কি নিষেধ করছেন এরকম প্রশ্ন আছে না করলে সমস্যা কি তো আমি বললাম হ্যাঁ কোনো সমস্যা নাই যে আল্লাহ রসুল সাল্লু আলিহাস্লাম যদি নিষেধ না করে থাকে তাহলে করা যাবে তাহলে আমাদের যুক্তিতেও ভালো হয় আর যেহেতু করতেও নিষেধ হয় নাই তাহলে একটা কাজ করা যেতে পারে বলেন তো ঈদের নামাজে কোনো আজান আছে হ্যাঁ একামত আছে আল্লাহ রসুল সাল্লু নিষেধ করেন নাই করতেও বলেন নাই করতে নিষেধও করেন নাই অতএব আমরা আগামী ঈদের নামাজে যেহেতু আমাদের নামাজের জন্য ডাকা হয় এরকম বলা হয় ঈদের নামাজের আর মাত্র আধা ঘন্টা পঁচিশ মিনিট বিশ মিনিট বাকি আছে এই ডাকাটাকে বাদ দিয়ে আমরা ঈদের নামাজের জন্য একটা আজান দিয়ে দেব ঈদের নামাজের একটা আজান দিব এরপরে নামাজ শুরু হওয়ার আগে একামত বলবো একামত বলে বলে আজান দেবো যদি বলেন না তা আমি আপনার কাছে প্রশ্ন করব নিষেধ আছে কোন জায়গায় আপনি আমাকে দেখাইতে পারবেন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম ঈদের নামাজের আজান দিবানা ঈদের নামাজের একামত দিবানা এই নিষেধ কোথাও আছে যদি দেখাইতে পারেন তাহলে বলবেন তো এরকম তো আল্লাহ রসুল সাল্লা আলহিউ আসাল্লাম নিষেধ করেন নাই তো উত্তর হলো কি হবে আমরা করি না কেন যে আল্লাহ রসুল সাল্লিহি আসাল্লাম করেন নাই এই না করাটাই কি দলিল নাকি আমাদের দলিল হবে যে না না করা পর্যন্ত আমাদের দলিল কলিজা ঠান্ডা হবে না নিষেধও লাগবে যদি নিষেধও লাগে তাহলে বলবো তো ঠিক আছে ঈদের নামাজ এই ডাকা বাদ দিয়ে তার চাইতে বরংস যেহেতু নিষেধ নাই রসস আমি করেন নাই বুঝলাম আমরা মানলাম করেন নাই কিন্তু নিষেধ যেহেতু নাই সেহেতু আমরা করতে পারি কি ঈদের নামাজে আজানও কামত দিতে পারি চালু করলে ভালো হয় না ভালো হয় তো মানুষ জানবে যে ঈদের নামাজের সময় হয়েছে আজান শুনবে একামত হলে জানবে যে এখন জামাত শুরু হয়েছে সবকিছুই ভালো তাদের এতে করে মনটাও ভালো থাকবে আজান হলে একটু কেমন একটা মনের ভিতরে একটা ভা ভালো ভাব আসে একামত আসলে নামাজের জন্য প্রস্তুতিও নেওয়া যাবে যুক্তি যদি দেন অনেক কিছু বলা যাবে কিনা বলেন যাবে কিনা কিন্তু এই সব যুক্তিকে অন্য জায়গায় রাখেন আলিরাদা আল্লাহ তালান ওনার একটা কৌল ছিল এমন ইসলাম যুক্তি দিয়ে চলে না ইসলাম দলিল দিয়ে চলে ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো তাহলে চামড়া যে বা মোজার উপরে আমরা যে মাসে করি মুজার উপরে মাসেও করা উপরে ময়লা থাকে না তলে ময়লা থাকে বলেন তো পার তলার উপরে আপনার ময়লা বেশি না পার তলায় ময়লা বেশি তো মুজার মাসেও করা কি তলে করে না উপরে করে তো বলতেছেন যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো তাহলে মুজার তলায় মাসে হইত আর দলিল দিয়ে ইসলাম চলে বিদায় মুসার তলায় না মুজার উপরে মাসে হয় কথা কি বুঝছেন যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো তাহলে মুজার তলায় মাসে হতো আর যদি দলিল দিয়ে ইসলাম চলে বিদায় মুজার তলায় না মুজার উপরে মাসে হয় আর তলে না উপরে মুজার মাসে কত কি হয় এই তো পা এরকম নাকে এইরকম উপরে তাহলে উপরে কি হতো মাসে হতো তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার শুরুতে জিব্রাইল আলামিন যখন ফেরেশতা তখন তার কাছে আলাইহ সাল্লাতুয়সাল্লাম তিনি যখন রসুল সাল্লি আসসালামের কাছে ওহিনী আসলেন তখন সুরা তবার শুরুতে বিসমিল্লা পড়েন নাই মুভাসলামে অনেক মত পোষণ করছেন তার তারা উল্লেখযোগ্য একটা অত এই সুরার সত্রুতেই বার আহ সম্পর্ক ছেদের ঘোষণা আছে যেখানে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না এই রকমের কথা থাকে সেখানে কি রহমত থাকে নাকি তো এইটা একটা বিশেষ সুরা এই সুরা আরও অনন্য একটা সুরা এই সুরার মধ্যে আল্লাহ সুবন তাআলা আল্লাহ সোভন তাআলা এই সুরার আঠারো নম্বর আয়াত বিশেষ করে সতেরো অর্থাৎ ষোলো থেকে শুরু ষোলো সতেরো আঠারো বিশ এই আয়াতগুলোতে আল্লাহ রবুল্লাহ আলমিন মসজিদ নিয়ে আলোচনা করেছেন যেটা আমরা মসজিদে আমরা বসে আছি মসজিদ এমন একটা ভূমিকা ইসলামের মূল যে আসলে ইসলাম ইসলামটা পরিস্ফুটিত হবে ইসলামটা বিকশিত হবে কোন জায়গা থেকে হ্যাঁ অনেকে মনে করে থাকেন ইসলাম প্রতিষ্ঠিত হবে ইকু ইসলাম বিকশিত হবে ক্ষমতার চেয়ারের থেকে তো আমরাও বলবো হ্যাঁ ইসলাম বিকশিত হবে পার্লাম পার্লামেন্ট থেকে যেখানেই বলেন কিন্তু সেই পার্লামেন্টটা কোথায় হইতে হবে হ্যাঁ আপনি একটু বুঝতে ভুল করছেন ইসলামের পার্লামেন্ট থেকে সমস্ত আইন জারি হবে কিন্তু সেই পার্লামেন্টটা হবে কোন জায়গায় মসজিদের মধ্যে সেটা জায়গা কোন জায়গায় মসজিদে আমাদের বর্তমান কিছু মানুষের কাছে মসজিদ আর হিন্দুদের তাদের কাছে মসজিদ আর হিন্দুদের কাছে যেমন মন্দির খ্রিস্টানদের কাছে যেমন গির্জা বৈদ্যদের কাছে যেমন প্যাগোডা ঠিক ওই রকমেরই একটা ভাব হয়ে গেছে আমাদের মসজিদের মসজিদ এমন একটা হয়ে গেছে মসজিদকে মানুষ এই রকমের স্তরে নিয়ে গেছে হিন্দুরা যেমন মন্দিরকে যেইভাবে মর্যাদা দেয় যেইভাবে মনে করে মন্দিরের কাজ যেমন হওয়া উচিত এক শ্রেণীর মানুষরাও মনে করে মসজিদ ওই রকমের হবে তার ইট পাথরগুলো ওরকম হবে এরকম না তার ফাউন্ডেশন ভিন্ন রকম হতে পারে কিন্তু মসজিদ যেমন মন্দির যেমন মসজিদ তেমন হবে মন্দিরের মতো কি হবে মসজিদ হবে এবং অথচ ইসলাম পরিপূর্ণ নিয়ন্ত্রিত হয়েছে মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম তার সমস্ত যাবতীয় জিহাদের নির্দেশনা যুদ্ধের নির্দেশনা সিদ্ধান্ত কোন জায়গায় বসে হয়েছে মাসজিদে এটা তো মনে হয় আমি আপনাদের কাছে নতুন বললাম আপনারা আজকে নতুন শুনছেন তাই না নতুন একটা কথা না এটা তো সম্পূর্ণ একটা নতুন কথা তাই তো তার মানে এই কথাটা নতুনই না পুরনো ছিল কিন্তু আকল দিয়ে ওইভাবে ভাবা হচ্ছে না তাহলে মসজিদে সমস্ত রকমের সিদ্ধান্ত হয়েছে শুধু তাই না পররাষ্ট্রের কোনো কথিতি যদি আসতেন সাক্ষাৎ করতে সেই সাক্ষাতের জায়গাটা কোথায় ছিল কোথায় ছিল মসজিদে অর্থাৎ কেউ যদি কোন রাষ্ট্রের কোনো প্রতিনিধি এসে রসুল সাল্লি আসাল্লামের সাথে দেখা করতে চাইতেন কথা বলতে চাইতেন যদিও সে কি হয় খ্রিস্টান হয় যদিও সে ইহুদি হয় তার সাথে কথা হতো কোথায় মসজিদে শুধু কি তাই বিভিন্ন রকমের অপরাধের শাস্তির সিদ্ধান্ত বিচার কোন জায়গায় হয়েছে মসজিদে শুধু কি তাই মদিনার বালকেরা মসজিদ সহ মসজিদের চত্বরে খেলাধুলা করছে কি করে নাই করেছে তো এইভাবে মসজিদকে যদি আমাদের জীবনের সাথে এইভাবে স্তরে নিয়ে যেতে পারতাম আজকে মসজিদ এমন না আজকে মসজিদ হলো মন্দিরের মতো তাই না এই রকমের একটা ভাব আমরা নিয়ে বসে আছি আরো দুর্ভাগ্য বিষয় হলো এই মসজিদ চলে গেছে বারো ভূতের হাতে কাদের কাছে চলে গেছে বারো ভূতের কাছে এখন বারো ভূত যখন মসজিদের উপরে নিয়ন্ত্রণ করে তো সব জায়গায় ভূত থাকবে কিনা হ্যাঁ মসজিদ চলে গেছে বারো ভূতের কাছে এই বারো ভূত এখন মসজিদ নিয়ন্ত্রণ করে তা মসজিদ হবে ইসলামের এমন একটা দুর্গ মসজিদ হবে ইসলামের এমন একটা কেন্দ্র যেই মসজিদকে কেন্দ্র করে একটা গ্রাম একটা মহল্লা একটা জাতি পরিবর্তন হবে সমাজের উপরে প্রভাব মসজিদে পড়বে না এলাকার প্রভাব মসজিদে পড়বে না মসজিদের প্রভাব এলাকায় পড়তে হবে কি কথা কি একটু বেশি বলা হয়ে যাচ্ছে নাকি সমাজের গ্রামের প্রভাব মসজিদে পড়বে না মসজিদের প্রভাব গ্রামে পড়তে হবে কিন্তু এখন সেটা হয় না এখন গ্রামের প্রভাব মসজিদে পড়ে মসজিদ হয়ে গেছে প্রভাব প্রতিপত্তের জায়গা মসজিদ হয়ে গেছে চাকচিক্যের জায়গা মসজিদ হয়ে গেছে শক্তি ক্ষমতা অধ্যত্ব প্রকাশ করার জায়গা মসজিদ সংশোধনের জায়গা মসজিদে ইলমের জায়গা এখন আর নাই মাসা আল্লাহ ব্যতিক্রম ভিন্নতা আছেই তো ব্যতিক্রম মূল বিষয় না মূল বিষয় অধিকাংশ যেদিকে চলতেছে সেটা বলার চেষ্টা করতেছি তাই মসজিদ এমন একটা হালতে চলে গেছে গোটা পৃথিবীব্যাপী মসজিদ গুলো আজকে বারো ভূত কি করতেছে কি নিয়ন্ত্রণ করতেছে এই ভূতেরা মসজিদ নিয়ন্ত্রণ করে ভূত বললাম অন্য কিছু বললে ভূত বললেও একটু গায়ে গায়ে লাগে ঠিক আছে কিন্তু ভূতের সাইডে আরো কিছু বলা যেতে পারতো মসজিদ আজকে এমন হয়েছে যার কিছুই নাই কিছুই নাই বলতে তার অর্থ কথা বলি নাই কোরআন শুনার কোনো জ্ঞান নাই বিন্দু পরিমাণ জ্ঞান নাই এমন ব্যক্তির কাছে মসজিদের কর্তৃত্ব তিনি শুধু কর্তৃত্বই নয় তিনি ওলামাদেরকে আঙুল দিয়ে নাড়ান আগে এখন তো বাটন না মোবাইল হয়েছে তার এখন তো তারপরে এবার টাস তাই না এই বাটনের পরে টাস আসছে এর আগে কি ছিল বলেন তো ঘুরানো ওরে ঘুরাইতো ঘুরাইয়া ঘুরাইয়া ওরে টেলিফোন এরকম ছিল না হম ঘুরাইতো না তো ঠিক সেই ঘুরানো যদিও সব জায়গায় ডিজিটাল হইছে তো ডিজিটাল হইয়া ঘুরানোটা কি হয়েছে তাসে হইছে আর এইখানে দিনের উন্মুক্ত পরিবেশকে ডিজিটাল হইয়া ঘুরানো হইছে ওইখানে আমরা সামনে আসছি আর এখানে আমরা পিছনে গেছি এখানে আমরা কোথায় গেছি দিনের ক্ষেত্রে পিছনে গেছি এখানে ঘুরাই আছে কি নাই এটা সারা ব্যাপী চলতেছে মসজিদগুলো আজকে এই রকমের যারা অজ্ঞ যারা মূর্খ কিসের মূর্খ বলেন একদম ডাক্তার কি মূর্খ হইতে পারে হ্যাঁ একজন ডাক্তারও মূর্খ হইতে পারে যদি বিশ্বাস নয় একজন ডাক্তারকে দাঁড় করে দিয়ে বলবেন তো সুরাফাতে বলেন তো সব ডাক্তারের আলহামদুলিল্লাহ ভালো ডাক্তারও দুনিয়াতে আছে সুন্দর তেলাওয়াতের ডাক্তার আসে না নাই তো একজন সুন্দর তেলাওয়াত করে এরকম ডাক্তার তো দুনিয়াতে আছে। কিন্তু নাই এ সংখ্যাও তো আছে তো সেই সংখ্যাটা একটু বেশি না কম তো একজন ডাক্তারকে দাঁড় করে বলবেন তুমি সুরা ফাতে আড়তো তো ওই মসজিদের ইমাম সাহেবের মতো ডাক্তারের হবে নাকি তাহলে ওই কি ডাক্তার তাহলে কি না বিজ্ঞ হ্যাঁ তা না তারপরে তো সে ডাক্তার তো ইমাম সাহেবের সাথে সাথে তো বেশিই বোঝে সম্প্রতি কোনো একজন ব্যক্তি এই আমাদের ইসের এক ইওনো এক মসজিদের উপজেলা মসজিদের যিনি আসেন একজন ইমাম সাহেব সাতক্ষীরার দিকে ইমাম সাহেব তিনি কি করবেন কি এই যে বারোই রবীলা আউ্য়াল রবিল আউ্বাল হলে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় না এই অনুষ্ঠান হইলে এই অনুষ্ঠান হইলে তোমার যেহেতু উপজেলা মসজিদ সেই অনুষ্ঠান করতে গেলে আবার কিছু করা লাগবে কিনা তা ইওনো হলেন একজন কোন এক বিশ্বাস বুঝছেন তো তার কাছে আবার একটু ওই অনুমতি মোবাইল করছেন সালাম দেয় নাই তো সালাম না দিলে তার সাথে কথা না বলে কাটে দিয়ে ছে আবার কল দিয়ে বেয়াদব অভদ্র অশিক্ষিত এগুলো তো বলছে যা ইসা তাই বলছে পরবর্তী তার দুই দিন পরে একটা অনুষ্ঠানের মধ্যে একটা ইসলাম ফাউন্ডেশন এক অনুষ্ঠানের মধ্যে ওই ইমামকে বেস করে গ্রুম থেকে বের করেছে এক ইয়নো অপরাধ কি আসসালাম আলাইকুম দেয় নাই বুঝতে পারছেন এই হলো ওই আঙুল দিয়ে ঘুরানোর চরিত্র এই হলো চরিত্র আঙুল দিয়ে ঘুরোচ্ছে ইজ্জত তোমাকে কে দিবে তুমি কে বড় আলা তাই বলো একজন তুমি আলেম তুমি মনে করছো মসজিদের ইমাম সাহেব উপ উপজেলার মসজিদের ইমাম আর আমি হলাম উপজেলার কি হলো কি অন্য আর তো কত বড় পাওয়ার সব কিছু আমি ক্ষমতা বলে অর্থাৎ আমি আমার পদও বলে এই মসজিদের কর্তাও আমি যদিও আমি কি হই অন্য ধর্মলম্বী হই যদিও আমি মহিলা হই যদিও আমি পুরুষ হই অন্য ধর্মলম্বী হই কিন্তু ক্ষমতা বলে পদ বলে উপজেলা মসজিদের কী হবেন মসজিদের প্রধান কে হবেন পরিচালক ইনো সাহেব হবে না তাই হচ্ছে আর উনি এখন এরকম দিয়ে নারায় না কি না নারায়ণা আমাদের সমাজের মধ্যে দৈনিক মসজিদ থেকে আজান হয় আল্লাহ আকবর হয় না হয় কি হয় না দৈনিক পাঁচ পাশক্ত আজান হয় কেউ যদি আল্লাহ আকবরের স্লোগান দেয় এটা আবার বিতর্কিত স্লোগান হয়ে যায় এটা আবার কি হয় বিতর্কিত স্লোগান হয় তখন বলে যে এটা অমুক গোষ্ঠী দলের এটা গোষ্ঠী দলের তো আল্লাহ আকবার স্লোগান এটা কোনো দলের স্লোগান না মুসলিমদের স্লোগান এটা আজানের স্লোগান না অন্য কিছুর স্লোগান এরপরেও যদি এই মুসলমানের চক্ষু না খোলে এরপরেও যদি মুসলমান না বোঝে এরা ইসলামের কত বড় শত্রু এ কথা বলার পরেও যে মুসলমান বিশ্বাস করতে পারে ভাবতে পারে চিন্তা করতে পারে এ লোক তো নামাজ পড়ে এর নামাজ পড়ে লাভ আছে এর বলেন যে তাকে বিরোধনীরের বিরোধিতা করে আপনি ভাবতেছেন ও তো নামাজ পড়ে আল্লাহ সোবালা মসজিদের কথা বলেছেন যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তারা কি করে মসজিদ আবাদ করে তো মসজিদ আবাদ করার জন্য মসজিদের দায়িত্বশীল হওয়ার জন্য যে বৈশিষ্ট্য থাকতে হয় তাকে আল্লাহ বিশ্বাসী হইতে হয় কোন আল্লাহ কোন আল্লাহ আল্লাহর পরিচয় বলেন আল্লাহ আহাদ আল্লাহ অদ্বিতীয় আল্লাহ সমাদ তিনি লাম ওয়ালাম আলিদাল তার কোনো বংশ নাই তার কোনো পিতা নাই তার কোনো পুত্র নাই ওয়ালাম কুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ সমতুল্য কেউ নাই এই চার গুণ যার আছে সে কি আমাদের আল্লাহ এই হলো প্রকৃত আল্লাহ ইনি হলেন সত্য আল্লাহ এর বাইরে কেউ যদি অন্য কোন দিয়া তারে আল্লাহ বলুক আর যাই বলুক আমরা ওই আল্লাহকে মানি বলেন মানি বলেন মানি মানি না আমরা ওই আল্লাহকে মানি না বলবেন যে এইবারই যে বলছি আল্লাহকে বাইরে যদি অন্য কিছু দিয়ে বলো যে না তোমার আল্লাহর বংশ আছে তোমার আল্লাহর সন্তান আছে তাহলে আমি ওই আল্লাহর মানি না মানি কি আপনি মানেন যদি কেউ বলে আমার আল্লাহ আছে আমার আল্লাহর সন্তান আছে নাউজুবিল্লাহ আপনি কি মানেন ওই আল্লাহকে আপনি কি যদি কেউ বলে আমার আল্লাহ আছে সে আল্লাহ সব কাজ করতে পারে না সেই কাজ বিভিন্ন রকমের বিভিন্ন রকম অলিয়া অলিয়া গাউস কুত্র দিয়ে করায় তার সক্ষমতা নাই তাহলে আমি ওই আল্লাকে মানি না মানে নাকি আপনারা সুরাইয়া খ্লাস এর মধ্যে আল্লাহর যে পরিচয় আছে ওই আল্লাহকে আমরা মানি তাহলে আল্লাহ বলছেন কি ইন্নেমা ইয়া আউরু মাসা জিদ আউল্লাহ আমরু আল্লাহ মসজিদ তো তারাই আবাদ করে কারা তাহলে মসজিদের দায়িত্বশীল মসজিদকে দেখভাল করার দায়িত্বের ভিতরে কারা থাকবে আল্লাহ মসজিদকে তারাই আবাদ করবে কারা সে লোক সেই লোকগুলো কারা সেগুলো কারা মান আমানা তারা উপরে বিশ্বাস করে যার আল্লাহ বিশ্বাসী স্পষ্ট না আল্লাহকেই চেনে না আল্লাহর মারেফা অর্জন হয় না আল্লাহর পরিচয় জানে না তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলতে পারো আল্লাহ আল্লাহ আল্লা সোভান তোমাকে বলছেন তুমি বলছো কুল হু আল্লাহ আহাদ আল্লাহ হলেন অদ্বিতীয় তাহলে আল্লাহ অদ্বিতীয় তাহলে আল্লাহ তালাকে সর্বক্ষেত্রে আমি এক বলে মানব তা উল্লেখযোগ্য পাঁচটা সর্বক্ষেত্র ক্ষেত্র বলতো এই ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে কি হবে বলেন তো বর্তমান মসজিদের দায়িত্বশীলদের অবস্থা কি হবে বলেন কি হবে অথচ তারা বলে আমরা এই না ওই না তোমরা ওই ওই হয়ে করছো কি তোমরা ওটা আসো বিদায় আজকে তো এই ধ্বংসের খেলা শুরু হয়েছে সারা পৃথিবীতে আল্লাহর পরিচয় জানতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহ বলছেন কারা যারা আল্লাহকে চেনে আল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে মানে আমান আল্লা যারা আল্লাহ বিশ্বাসী দুই নম্বর অবিল্লা মিল আখির পরকালে যারা বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে মানে যাদের সমস্ত কাজ পরকালকে লক্ষ্য করে হয় যাদের সমস্ত রকমের কাজ পরকালের উদ্দেশ্য হয় তারা হলো পরকালে বিশ্বাসী এখন এই অবস্থাও কি বর্তমান সময় আছে নাকি বলেন না আছে এই অবস্থাও কি বর্তমান সময়ে আছে যে পরকালকে উদ্দেশ্য করে মসজিদে দায়িত্বশীল অগ্রসর হচ্ছেন হচ্ছেন না পরকালকে উদ্দেশ্য করে না জাঁকজমক সব কিছু চলবে কিন্তু পরকালকে উদ্দেশ্য করা পরকাল আখেরাতে কে উদ্দেশ্য করা আখেরাত যে আমাদের সমস্ত কিছু কার জন্য আখেরাতের জন্য আমরা আখেরাতের জন্য কাজটা করতেছি আরে ভাই ওই যে বিসমিল্লা যদি পড়ি তো কার জন্য পরবো আখেরাতের জন্য পড়ব আখেরাতে লাভবান হওয়ার জন্য পড়ব আবার যদি বিসমিল্লা যদি নাও পড়ি তো কিসের জন্য পরবো ওই না পড়াটাও আখেরাতে লাভবান হওয়ার জন্য পরব না নাকি তাই তো তাহলে আখের অবিল ইয়া অবিল আখের পরকালে তারা বিশ্বাসী হয় ও আকামাজ সলা আতা তারা নামাজকে প্রতিষ্ঠা করে নামাজ প্রতিষ্ঠা মানে কি নামাজ প্রতিষ্ঠা মানে কি নামাজ প্রতিষ্ঠা হলো নিজে পাঁচ ওক্ত নামাজ শরীয়ত সম্মত ওজোর ছাড়া জামাত সারে না পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে সুন্নাতের ইত্তেবার মাধ্যমে সম্পন্ন করে এবং অধীনস্থ যারা আছে তাদের কেউ নামাজ পড়তে বাধ্য করে না পড়লে শাস্তি দেয় তাহলে তাদের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য কি বলেন নামাজকে প্রতিষ্ঠা করে নিজে পড়ে ওয়াক্ত আর অধীনস্থ না পড়লে শাস্তির ব্যবস্থা করে তাদেরকেও বাধ্য করে পড়তে তাহলে নামাজকে প্রতিষ্ঠা করে তার নামাজ প্রতিষ্ঠা হয়েছে এরকম নামাজ প্রতিষ্ঠা করা সব আছে বোধ না দুনিয়াতে এবং তারা তাদের সম্পদের একেবারে নির্ভেজাল জাকাত আদায় করে কোনো না আন্দাজে কোনো কিছু না তারা পরিপূর্ণভাবে একেবারে ঘনিষ্ঠ তাদের সম্পদের হিসাব রাখে সে বলতে পারে আমার কত টাকা আছে মুমিন এমন না যে কত টাকার মালিক ও নিজেও জানে না এটা কি মুমিন হতে পারে আচ্ছা কোনো মুমিন কেমন হতে পারে কত টাকার মালিক আমি নিজেও জানি না তাহলে তুমি যখন জানো না জাকাত দাও কি করে মুমিন জাকাত দেয় বিদায় তার সম্পদের সে হিসাব রাখে সম্পদে সে কি রাখে হিসাব রাখে তা সে তার সম্পদের পূর্ণাঙ্গ জাকাত আদায় করে আংশিক নয় থামকা নয় পূর্ণাঙ্গ জাকাত সে আদায় করে কে করে যারা এই কাজগুলো করে তারা কি করে তারা মসজিদ আবাদ করে এখন এই কাজ যারা করে না এই কাজের বরঞ্চ আরো বিপরীত এমন লোকরাও মসজিদ এখন বর্তমানে দায়িত্বশীল আসে না এই দুনিয়াতে হ্যাঁ তো এরা এরকম পরিচালনা করতেছে কি করতেছে না হ্যাঁ তো পরিচালনা করলে কেমন হয় বেলইন যেমন হয় রুটিও বেলে যেমন রুটি হয় কি আপনি বেলবেন তেরা বেকা রুটি তো গোল হবে হ্যাঁ বেলবেন যেমন কেমন হবে রুটিও তেমন আর রুটিও যেমন মজাও তেমন নাকি আর মজাও যেমন তেমন ওর ভিতরে থাকবে শরীরে শক্তি সামর্থ্য পাবেন জাতির আজকে অধপতনের মূল কারণ হলো এই জায়গা এই জায়গা মসজিদ গুলো আজকে আর আলেমদের কাছে নাই মসজিদ আছে মসজিদে আলেম আছে কিন্তু মসজিদ গুলো আলেমদের কাছে নাই ওইখানে যারা আছে ওদের হাতে ওদের হাতে অথচ ইসলামের মূল ইসলাম বিকশিত হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামের প্রভাব পড়বে মসজিদ থেকে কিন্তু সেটা হচ্ছে না এরপরে আল্লাহ রবাহ আলম বলতেছেন বলতেছেন আর তারা ভয় তো করে কিন্তু কারে করে একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না কয়টা এই পাঁচটা গুণ ওলাম ইয়াকশা ইল্লা একমাত্র তারা আল্লাহকেই ভয় করে আর কাউকে ভয় করে না না এই কথা হবে না ওই কথা হবে না এই জলা হবে না ওই বলা যাবে না এরকম আসে না নাই আসে না এগুলো আসে সমাজে চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলের এই লোকগুলো ভালো আছে আমি যেহেতু বারো বছর খেদমত করতেছি এখানে সেই হিসেবে বলতেছি ত্রুটি বিশ্বটি সব জায়গায় থাকে কিন্তু তুলনামূলকভাবে আলহামদুলিল্লাহ এখানে ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু কত নিকৃষ্টতা যে সারা সমাজে সরাই গেছে আপনি কল্পনাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না একমাত্র কাকে ভয় করতে হবে তো এই পাঁচটা গুণ যারা আছে তারা আসবে মসজিদের দায়িত্বে আর কেউ আসবে না কিন্তু ঠিক এই পাঁচটা গুণ বাদ দিয়ে এখন কি হয় জানেন মোডাটা হাজার আছে হে হেবাডারে ধরে যায় ও যদি জালেম হয় ফাঁসেক হয় কাফের হয় মুসরেক হয় কোন তোয়াক্কা নাই ও মসজিদের দুইতলা বানায় দেবে তো ও অজুখানাটা খুব সুন্দর করে দেবে তো ও এই করে দেবে তো ওই করে দেবে তো হ্যাঁ তাইলে ঠিক আছে ওর একটা কিছু দিয়ে দেয় সে একটা ওর জন্য ঠিক খালি করে দে খালি শেয়ার না থাকলেও খালি বানা বানাই ওরে বসা কেন ও একটা কিছু দেবে কিন্তু আমাদের মাকসাদ হওয়া উচিত এই পাঁচটা যে এই পাঁচটা গুণ ওর আছে কিনা যদি থাকে হ্যাঁ ঠিক আছে তাহলে এই লোকটাকে নিয়ে আসি আমরা অনেক গণতন্ত্র প্রিপ্রেমিক কিন্তু আমরা সর্বদাই গণতন্ত্র হলেও রাজতন্ত্রকে আমরা সারি নাই আসে না এরকম গণতন্ত্র হলেও রাজতন্ত্রকে আমরা কী কী সারি নাই গণতন্ত্রের মধ্যেও রাজতন্ত্রের গন্ধ আসে না নাই আমাদের দেশে নাই কিন্তু ওই আছে পাকিস্তানে আছে কারণ ইমরানের ছেলেও আবার পরে আবার রাজনীতি করেও আবার কী হবে প্রধানমন্ত্রী হবে তাই না হবে না হবে না এখন কারণ ইমরানের বাবত প্রধানমন্ত্রী ছিল ছিল না রাজতন্ত্র আলহামদুলিল্লাহ আমাদের এখানে রাজতন্ত্র নাই আমরা গণতন্ত্রের স্লোগান তুলে ও রাজতন্ত্রকে জিবায় রাখছি নাকি ভুল বলছি বলতেছি গণতন্ত্র আসলে কি রাজতন্ত্র পরিবারতন্ত্র আছে না আপনারা কি রাজনীতি কথা মনে করতেছে আমি কথা বলছি না আল্লাহ আমি বলছি পীরদের কথা রাজনীতির কথা কই না পীর সাহেবের আবার মরে গেলে আবার পীর হয় কি বিস্বাহ মরে গেলে পীর হয় না পীর ছেলে murid কি পীর হয় আমারে একটা পীরের কথা কন বাংলাদেশে যে একজন পির সাহেব মরে যাওয়ার পর ওর ছেলে পীর হয় নাই ওর মুড়িদ পীর হয়ে গেছে ওর বাড়ির সামনে যে উঠান ঝাড়ু দিত যে মুরিদটা ওই পরের দিন হয়ে গেছে পীর মরে যাব ওই মুড়িদ হয়ে গেছে ওই পীর হয়ে গেছে আর ওর ছেলে এখন ওই পীরের খেদমত করে পা মুছে দেয় এরকম একটা পীর বাংলাদেশ দেখান আমি আপনারা বলি নবীর ছেলে নবী হয় নাই নু আলাইহিসালু সালাম দেখছেন নবীর ছেলে কি হয় নাই নবী হয় নাই নু আলাইহিসাল্লা বলেন নবীর ছেলে নবী হয় নাই নুআ আলাইহিসাল্লাম আবার বলবেন ইব্রাহিম তো আবার কি হইছে কি আবার হয়েছে তাই না ইব্রাহামের সেলেন নু এবার নবী তার ছেলে নবী তার ছেলে নবী তাই না পোতার তার ঘরের তার ছেলেও কি নবী ইউসুফ আলাইসাল্লাতু আসসাল্লাম পর্যন্ত তো বলবেন তো এরকম নবী হইছে তাই বললাম যে হ্যাঁ হয় না এরকম উদাহরণ তো আসে তাহলে আপনি এরকম একটা উদাহরণ দেখেন যে অমুক পীর সাহেব সে মরে যাওয়ার পর তার ছেলে পীর না হইয়া তার খাদেম পীর হইছে আর খাদেমের এখন ওই পীর সে পীরের ছেলে এখন ওই পীরের ওই ওই পীরের খাদেম হইছে পারবেন দেখাইতে তাহলে রাজতন্ত্র আসে না নাই ব্যাপক আছে আমরা আবার গণতন্ত্র প্রেমিক কিন্তু গণতন্ত্র ছাড়া আমরা কিছু বুঝি না গণতন্ত্র আমাদের রক্তে রক্তে গণতন্ত্র অথচ আমরা কি চরমতম রাজতন্ত্র প্রেমিক এরকম আছে না সভাপতির ছেলে সভাপতি হয়ে গেছে হয়ে গেছে না সেক্রেটারি ছেলে সেক্রেটারি হয়ে গেছে কেশিয়ারের ছেলে কেশিয়ার হয়ে গেছে তারপর কি বলে কি প্রচার সম্পর্ক ছেলে প্রচার সম্পাদক হয়ে গেছে এরকম হয়েছে কিনা হয় না এরকম এরকম হয়েছে কিনা রাজতন্ত্র এটা কি সব রাজতন্ত্র এরকম হয় কি না এই রকমই রাজতন্ত্র চলতেছে অথচ আমরা গণতন্ত্র প্রেমিক গণতন্ত্র কি আল্লাহ বলছেন যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব দিব কে দিবে সেই ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে আর দুনিয়াতে চলতেছে পরিবারের রাষ্ট্রতন্ত্রের ভিত্তিতে ঠিক কি না কি সত্য কি না সত্য না দুনিয়াতে তাই চলতেছে আলহামদুলিল্লাহ পরিবর্তন আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে নেই তবে এরকম পাকিস্তানে আমাদের দেশে নেই পাকিস্তানি আছে এগুলো পাকিস্তানের কারণ ওদের তো আমাদেরকে ধুইতে হবে ওদের চালন ফায় ধুইতে হবে পাকিস্তানের যত দোষ পাবেন আমি যতটুক জানি ততটুকু আপনাদেরকে বলতেছি আপনারা যদি কোনো দোষ পান সেগুলো বলবেন কারণ ওদের আমাদের শত্রু রাষ্ট্র ওদের দোষগুলো আমরা ব্যাপকভাবে বর্ণনা করবো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এরকম কিছু হয় না পাকিস্তানের কথা বলতেছি তো পাকিস্তানে আরও কোনো দোষ পাইলে আপনি আমার একটু জানাবেন আমরা আগামী জুন মতে ওই পাকিস্তানের দোষগুলো বলবো আমাদের শত্রু রাষ্ট্র ওদেরকে কোনো সার নাই কোন সার নাই সার দেবেন নাকি পাকিস্তান রে কোনো সার নাই কোন মুসলিম আছে তাদের কি হয়েছে ও আমাদের জাতির লোক না জাতির লোক জাতির লোক না এখন এই রকমের কি না তা আল্লাহ বলতেছেন ইন্ডিয়ামা তারা ওরা একমাত্র কাকে ভয় করে কাকে একমাত্র আল্লাহকে ভয় করে কিন্তু আমাদের সমাজে এটা চলছে না আমাদের সমাজে কি চলছে না এগুলো চলতেছে না তো আমাদের এখন কি করণীয় দায়িত্ব আল্লাহ বলছেন মসজিদের আবার তাহলে কারা করবে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আপনাদের এই যে কিছু দিনের আলোচনা কয়েকজন আলোচনা শুনে কি এখন কি মনে আছে এই যত মানুষ বলে আমরা আল্লাহ পরকালে বিশ্বাসী সবাই আসলে সত্যি কথা কয় সবাই কি সঠিক যারা ঘুমায় বলে ওরা বলছে সঠিক কারণ ওরা তো শুনেই নাই আর যারা রাগ নিয়ে শুনছে কথা কইছে অন্য জায়গায় পরে আইছে ওরাও কইছে সঠিক ঘুমানোর একটা ওয়াজ আছে শুনবেন নাকি মরহুম মাওলানা রইসুদ্দিন আনোয়ারি রাহিমা ওনার কাছ থেকে গল্পটা শুনছিলাম উনি বরিশালের লোক আমার বাড়িও বরিশাল তো উনি বলছে একজন লোক ওর বরিশালে ওয়াশ করতে গেছে করার পরে এখন উনি বলছে বাবা সুদ খাওয়া হারাম কি খাওয়া সুদ খাওয়া খালেস হারাম এখন ঘুমায় না মানুষ বসে বসে ঘুমাই ঘুমাই গেছে ঘুমাইতে ঝুলও লাগছে ঘুমও ভেঙে গেছে আর শুনতে সে হুজুর কছে হারাম কয় কি খাল বোঝেন তো নদীর চাইতে ছোট সেকুন যাতে জোয়ার ভাটা হয় তাই ওই তো খাল আর ভাটার সময় করে কি ওই খালের এই পাশেও মাটি দিয়ে বান্দেন দেয় এই পাশে দেয় দিয়ে ওই অল্প পানি থাকে শেষে মানে পানি শেষ দেয় শেষ দিয়ে আবার কাদা থাকে ওই ভিতর থেকে কাদার থেকে মাছ ধরে অনেক সময় আবার যদি কাদা কম থাকে কোদাল দিয়ে কোফাই কোফাই বাইক মাছ ধরে নিজেও ধরছি আমি এমনকি কয় কি কত সারা জীবনে খাল হিসেবে মাছ ধরে গেছে আর হুজুর কইলো কি খালে সারা হুজুর কইছে কি খালে সাহারাম তা দাঁড়াও হুজুর তুমি হুজুরগিরি গিরি আমাকে এলাকায় ইয়ে করো তোমার গ্রামে যাই দেখবো হুজুরের গ্রামে গেছে যেই হুজুর ওয়াশ করতে গেছে ওই হুজুরের গেছে যাইয়া দেখে হুজুরের বাড়ির সামনে খাল গাছ এই খাল সেই জায়গায় কিছু মানুষ বান্ধন দিয়া খাল মাছ ধরতে আসে ও বেডা তোমাকে হুজুর গত সপ্তাহে আমাকে এলাকায় যাইয়া ওয়াশ করে দিয়েছে খালেসাহারাম আমার তুমি তা হুজুরের বাড়ির সামনে কা কি খালেস আমাকে হুজুর এই কথা কইছে হুজুর তো এরকম কথা কইতে পারে না আর যদি কইও থাকে তাহলে তো চিন্তার বিষয় তাহলে তো খালে খালেসা যাবে না চাল হুজুরের কাছে যাই হুজুর দেখে হুজুর আপনি নাকি ওনাকে গেলাম মাহফিল করে কই আইসেন যে খালেসা এটা কইছে এই লোক কইছে বাবা তুমি কি মাহফিল শুনছো হ্যাঁ আমি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত ছিলাম আপনি দোয়া না করার পর আমি উঠছি নাহি দোয়া কি করছালা হ্যাঁ দোয়া করছিলাম কি ওয়াজ আছে শুনছিলা না বাবা হারাদিন আলুটি হরছি তো গায়ে শক্তি টক্তি আনলে না একটু ঘুম ঘুমাইছিল আইছিল ও কি শুনতে গেছে নাকি দোয়া করতে গেছে বলেন হ্যাঁ বলেন আমাদের দেশে এখনো এখনো মাহফিল হলে মানুষ শুধু জন্য যায় মাহফিল শুনতে না আপনি মাহফিল শুনতে যায় না দোয়ার জন্য যায় মাহফিল শুনতে যায় না দোয়ার জন্য যায় মেজরিটি পার্সেন্ট এখন বলতেছে যে তাহলে তুমি ঘুমাইছিলা ছিলা হ্যাঁ আমি ঘুমাইছিলাম ছিলাম তাহলে বাবা তাহলে তোমার জন্য হারামারিগুলোর জন্য সব যাইস হুজুরের একটা এক আমি ফতোয়া দিল আসলে এরকম তো বলা ঠিক হয় না তো হুজুর দু একটা গা জুল একটা ফতোয়া দিয়ে দিল তারা বলে দিল তোমার জন্য না যায় হারাম এই সবার জন্য যাইস ক্যাক তুমি ঘুমাইছো লাখা জন্য তুমি যেহেতু ঘুমাইছো এই জন্য তোমার জন্য না যাইস আর সবার জন্য যাইস তা উনি বলছেন সুদ খাওয়া কি খালে সারা মানে একেবারে পিওর হারাম তা এখন সুদ শোনে নাই কি শোনে নাই সুদ শোনে নাই তো এরকম হয় যারা এরকম ঘুমায় যারা এটা অন্য খেয়ালে থাকে যারা রাগ খুব নিয়ে থাকে রাগের সময় থাকবেন কথা কাণ্ড কেনা বউ এত মিষ্টি করে কইল তিতে তিতে লাগে লাগে না যারা খুব নিয়ে রাগ নিয়ে শোনে তাদের কাছে এরকম লাগে তিতে তিতে লাগে আর যখন কিছু হয় ওই কি বলে কি একটু মোহাব্বত নিয়ে শোনে একটু ভালোবাসা শোনে তখন সব মিষ্টি লাগে লাগে কি লাগে না হ্যাঁ তো এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে বলছেন মসজিদের দায়িত্বশীল কারা হবে পাঁচ গুণে আল্লাহ বিশ্বাসী বলেন বলেন আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী নামাজ কায়েমকারী জাকাত আদায়কারী আর কি একমাত্র আল্লাহকে ভয়কারী এই গুণ যার আছে সেই মসজিদের ক্ষেদমতে আগায় আসতে হবে তাকে দিতে হবে তাকে দিতে হবে আর না দেওয়ায় ওই রকম ইউনের যেরকম বকা জকা করে বের করে দেবে সেই রকম দেবে সম্প্রতি আরো দেখলাম এসি বন্ধ করতে খাদেমের একটু দেরি হয়েছে আপনারা দেখছেন ওনারে যে মসজিদের পাশের রুমে যে সিসি ক্যামেরা দেখেছে বেধম চরান চড়াইছে ইমাম সাহেব পাশে বসা মাথা নিচু করে আছে ইমাম সাহেব প্রতিবাদ করারও তার ক্ষমতা নাই ইমাম সাহেব মাথা নিচু করে বসে আছে আর সভাপতি সাহেব খাদেম সাহেব খাদেমের মোয়াজিদে চর কেন দোষ হলে এসিটা বন্ধ করতে দেরি হয়েছে এসিটা বন্ধ করতে কি হয়েছে দেরি হয়েছে সম্পদ নষ্ট হচ্ছে না বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আর ইমাম সাহেব যে কিছু বলবে ইমাম সাহেবের সেই বলার ইমাম সাহেব ওনার ই দেখে বোধা আছে ইমাম সাহেবের তো সন্তুষ্ট না কিন্তু বলার কিছু ভাষা নাই মাথা নিচু করে টাকা হারিয়েছে একবার মাথা নিচু করেছে মাথা তুলতে পারতেছে না ওই যে বেতন বন্ধ করে দেবে না হজুর লাগবে না আমরা তো কেমন জানেন ইমাম সাহেব যখন তেলাভাত করে ও হাল্লাল্লাহ বাইয়া হার রিবা নামাজ শেষ করে হুজুর আজকে তেলাবাতটা কি মনে হয়েছে মনে হচ্ছে কি একেবারে মদিনার মসজিদে নামাজ পড়তেছি বাইতুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় কাবা ঘরেকে সামনে রেখে নামাজ পড়তেছি আবার কেউ তো আরেকটু বেশি হুজুর আজকের তেলাবাতটা এত মজার চমৎকার হয়েছে মনে হচ্ছিল যে এই মাত্র কোরআন নাজিল হচ্ছে একটু বাড়ি যে কিছু নাস্তা পানি করেন পাঁচশো টাকা দিয়ে দিলাম মানে গতকাল বৃহস্পতিবার রাত্রের ঘটনা গল্প বলতেছি মানে কাল্পনিক সকাল পরের দিন শুক্রবার জুমার দিন বলতেছেন আল্লাহ ব্যবসাকে হালাল করছে সুদকে করছে হারাম আর উনি তাকায় কিলো এ কথা কয় কালকে কিন্তু এই এই আয়াত তেলাওয়াত করার কারণে কিন্তু টাকা দেশে পাঁচশো না কারণ ওই আয়াত তো বোঝে নাই ও তো সুর শুনছে কি সুন্দর সুরে তেলাওয়াত করছে গতকালকে এই আয়াতের জন্য পাঁচশো টাকা দিছে আজকে এই আয়াত বাংলায় করার কারণে হুজুর আমাদের সমস্যা এলাকায় অত মানুষ টানুষ ভালো না আপনি যেভাবে ওয়াজ টাস করেন ওই ওয়াজ আমাদের এই এত এত সাস্তা ইমানদার কেউ নাই আমরা এন পারি নাই আমরা যদি এরকম ভালো ইমানদার শক্ত ইমানদার হয় তখন আপনারা নিয়ে আসবেনি এখন আমরা একটু আমরাও দুর্বল মুসল্লি একটা দুর্বল ইমাম সাহেব লাগবে আপনি আসরের থেকে আরাইছেন না আসেন এরকম অথচ এই আয়াত তেলওয়াত করল এসার সময় পাঁচশো টাকা পুরস্কার পাইলো আর সেই আয়াত জুমার সময় বলল ইমামতের আসরের নামাজ বন্ধ হয়ে গেল হয় না শুধুমাত্র বইলে দেওয়ার কারণে ওই সময় বোঝে নাই তাই মনে হয়েছে কি সুন্দর তেলওয়া হয়েছে না কোরআন প্রেমিক এই দেশের লোক আছে কোরআনকে এত ভালোবাসে কিন্তু কোরআনকে যদি হয় ভালোবাসো তা কোরআনের আশাসন মানো তখন এইট জঙ্গি কি জঙ্গি মোগলবাদ সন্ত্রাস আরো কত কি এগুলো দেবে সাম্প্রদায়িক কিন্তু বলবে হ্যাঁ আমরা তো কোরআনকে ভালোবাসি কেমন ভালোবাসো সকালবেলা কোরআন তেলাত করেই তো আমি সবসময় বের হই তা আমরাও বলি তুমি সোর যখন চুরি করে যখন টের পায় গৃহস্থ তখন সোর যখন দৌড় দেয় ও যতবার আল্লাহরে ডাকে তুমি একবারও ডাকে দেওয়া চোরও তো আল্লাহরে ডাকে ডাকে না সোর দৌড়ে আল্লাহ আজকে বাসাই দাও আর করবো না আজকে বাসাই দাও আর কয় চোর ধর 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 ও একবারও আল্লাহ কয় না তাহলে তো সোরও তো আল্লাহরে ডাকে ডাকে কি ডাকে না চোর তো বড় পিস সাহেব আর শুধু চোর না আর বর্তমান সময়ের ফকির এক একটা আল্লাহ দেন আল্লাহ আলহামদুলিল্লাহ কি আছে না কালেমা এরা যেত বার পরে মাকসাদ কি ভিক্ষার জন্য এরা তো এরাও তো আল্লাহর অলি তাই হ্যাঁ তুমিও সকালবেলা কোরআন তেলাত করে বের হও কোরআন আইনকে বন্ধ করে দেওয়ার জন্য তুমিও সকালবেলা কোরআন করে ঘর থেকে বের হও কোরআনের কথা নিশ্চুপ করে দেওয়ার জন্য তুমিও সকালবেলা ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ পড়াটা বাধ্যতামূলক যারা বলবে তাদেরকে হত্যা করার জন্য তুমিও ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হও যারা ফদরের নামাজ পেব পরে মানুষদেরকে বলে ফজরের নামাজ পড়ো নাই কেন আল্লাহ যে ফদরের নামাজ ফরজ করেছেন ওই আল্লাহ মহিলাদের জন্য পর্দাকে ফরজ করেছেন ওই সকল লোকদেরকে বুকে লাথি মারার জন্য তুমি ফজরের নামাজ পড়ে বের হও তুমিও জুবান নামাজ পড়ে বের হও যদি এখান থেকে মসজিদ থেকে ও তুমি ও বের হও রসুল সাল্লা আলি আসাল্লামের অবমানকারীদের বিপক্ষে মিছিলকারীদের বিপক্ষে যুবান নামাজ পড়ে এক শ্রেণীর লোক বের হয় মিছিল করার জন্য আরেক শ্রেণী বের হয় ওদের বুকে লাথি মারার জন্য তুমিও যুবন নামাজ পড়লা ওরাও যুবন নামাজ পড়ছো মনে করছো কি এক জায়গায় সব করে বলি এরকম হয় নামাজ পড়ে পুলিশদের মধ্যে যেগুলো থাকে বা প্রশাসনের যারা থাকে বা হেলমেট বাহিনী যারা থাকে এরাও জুমান নামাজ পড়ে বের হয় আবার রসুলের প্রেমিক আ শেখে রসুলরাও কি বের হয় জুমান নামাজ পড়ে তো ওরা বেরোচ্ছে কিসের জন্য ওই সাঁতে বেরসুলের বিচারের দাবিতে আর ওরা বেরোয় কিসের জন্য ওই রসুল প্রেমিকদেরকে সাইস্তার জন্য দুজন বেরোইছে মসজিদ থেকে একসাথে একই দরজার থেকে বের হয় না তো তুমি মনে করো একই জায়গায় নাকি সব সব এক জায়গায় সব এক জায়গায় যায় কি করে যেতে পারে সৈয়দ কুতুব শহীদ রহিমা তিনি বলেছিলেন ওনার ফাঁসির পূর্বে যখন কালেমার তালকিন দেওয়া হলো ওনাকে বলা হলো উনি বলছিলেন তুমি আমাকে কালেমার দাওয়াত দৃশ্য মৃত্যুর পূর্বে তুমি আমাকে কি কি ওইরকম মনে করছো নাকি তোমার এই জেলখানায় অন্যরকম যেরকম লোকেরা ফাঁসির কাষ্টে ধরে মানুষকে হত্যা করে এই করে ওই করে অপরাধ করে আমি কি কোনো অপরাধ করেছি নাকি আমার ফাঁসির আদেশ কেন হয়েছে জানো তুমি যে কালেমার দাওয়াত দাও ওই কালেমার দেওয়ার দাওয়াত আজকে আমার ফাঁসি দিচ্ছে তাহলে এও কালেমার দাওয়াত দেয় আর সৈয়দ কুতুব শাহিদ রাহিমাহুল্লাহ কালেমার দাওয়াত দিতেন তাহলে দু কালেমা কি এক নাকি হ্যাঁ বলবেন তো দু কালেমের উচ্চারণ তো এক বাবা উচ্চারণ এক সব কিছু এক কিন্তু তারপরও এক না তারপরও কি নয় এক নয় তো এই জন্য আমাদের মূল যে বিষয়টা সেটা হলো এই যে মসজিদ আজকে আমাদের এই যে অবস্থান এগুলোকে আমাদেরকে ধরে রাখতে হবে রাখতে পারবো তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব মসজিদগুলোকে আস্তে আস্তে করে সেই ইসলামের প্রথম সেই দুর্গের মতোগুলো করে আবার আমাদের মসজিদ কেন্দ্রিক হতে হবে আসতে আমাদের এখন কোনো শক্তি নাই কোনো ক্ষমতা নাই কিচ্ছু নাই আমাদের কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত মসজিদের মেম্বার আছে আসে না নাকি তাহলে অতএব আমরা যদি চাই এই মুসলিম ঘুমিয়ন্ত জাতিকে আবার জাগানোর জন্য এই মসজিদ থেকে আবার সোজা হইতে হবে এই মসজিদ থেকে আবার সোজা হতে হবে সোজা হয়ে আর এই মসজিদের মধ্যে যারা এই জাতীয় যারা আছে যারা এরকম ঘুরানো লোক এদেরকে যেভাবেই হোক এই মসজিদ থেকে মাইনাস করতে হবে পাকিস্তানদের লোকদের বলতেছি করে মসজিদকে স্বচ্ছ বানাতে হবে এমন এক স্বচ্ছ মসজিদ হবে যে মসজিদের আওতায় সমস্ত এলাকা চলবে এলাকার আওতায় মসজিদ চলবে না সমস্ত কিছু কি হবে কি মসজিদ নিয়ন্ত্রণ করবে এলাকা মসজিদকে নিয়ন্ত্রণ করবে না যেটা নববী যুগে রসুল সাল্লি ওসাল্লামের যুগে ছিল আমরা কি সেই রকম মসজিদ চাই তো ইনশাআল্লাহ আর বলেন তো এই মসজিদগুলো কারা করে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এই জন্য আল্লাহ এবং পরকালে আমরা বিশ্বাসী রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমরা আল্লাহ পরকালে বিশ্বাসী আমরা তো বিশ্বাস করি আমাদের এই মসজিদে যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ এবং পরকালে বিশ্বাসী নামাজ কায়েম করেন জাকাতো দেন আল্লা একমাত্র আল্লাহকে ভয় করেন তাহলে অতএব আমাদের এই মসজিদকে আবাদ করতে আমাদের সমস্যা কোথায় ঠিক কিনা আমরা এই মসজিদ আবাদ করতে পারি ইনশাআল্লাহ আমরা এই মসজিদ আবাদ করবো কীভাবে আবাদ করবো নববি আদলে রসুদসাল্লিহি আসাল্লাম যেভাবে করেছেন লক্ষ্য নেন উদ্দেশ্য নেন আপনার একটা জীবনের একটা উদ্দেশ্য রাখেন আপনি সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে চলেন দেখবেন আপনি একদিন না একদিন সফলতার প্রান্তে পৌঁছাতে পারবেন আর আপনি যদি মনে করেন কিছুই না মসজিদ হলো মন্দিরের মতো ওইখানে অনুষ্ঠান যেরকম হয় বিভিন্ন দিন বিভিন্ন রকমের অনু পূজা হয় সেরকম মসজিদেও বিভিন্ন রকমের পূজা পার্বর ওগুলো বলা যায় না ওই বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে মসজিদে বিভিন্ন রকমের অনুষ্ঠান অনুষ্ঠান করেই আমরা একটা কিছু করে ফেলবো অর্থাৎ মসজিদকে ওই রকমের একটা স্তরে আমরা মনে করে ফেলেছি এরকম মনে করে ফেলেছি মসজিদ এলো এরকম জায়গা মসজিদ কি আমাদের তো আবার কিছু লোক তো এরকম বলেই ফেলেছে যে ধর্ম ধর্মের জায়গায় থাকবে আর মসজিদ মসজিদের জায়গায় থাকবে আর রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে বুঝতে পারছেন তো এমন একটা অবস্থা আপনি মসজিদের এই যে কথা এই মসজিদের মধ্যে ইসলাম কতটুকু আমাকে শিক্ষা দেয় আমাদেরকে শিক্ষা দেয় দেখেন এই মসজিদের একজন ইমাম নির্ধারণ করতে যে আপনারা কত কিছু দেখেন ইমামরে তো আগামাতা মাপেন তার দাড়ি ছোট না বড় সে কি করে কি করে না এমন কি ইমামের বাড়িতেও খোঁজ নেন ইমামের বউ কি করে পর্দা করে তো নামাজ পড়ে তো এগুলো খোঁজ নেয় না হয় না নেয় না নেয় তাহলে একজন মসজিদের ইমাম যিনি নাকি আপনাদের এই রিলিফের গমের টাকা তার হাতে থাকবে না একজন মসজিদের ইমাম যিনি নাকি আপনাদের জন্য রাস্তা কালবোট বানাই দিবে না একজন মসজিদের ইমাম যিনি আপনাদেরকে শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ আপনাদেরকে নিয়ে পড়বে এই রকমের একজন নেতা নির্বাচন করার জন্য এত যাচাই বাসাই তাহলে এই যাচাই বাসাই অন্য জায়গায় লাগানো যায় না হ্যাঁ অন্য জায়গায় ধার যায় না ওই জায়গাকে আমি অন্য কিছু চিনি না আমি চিনি বাতি যে আসবে কালা আসলেও বাতি ফর্সা আসলেও বাতি ল্যাংরা আসলেও বাতি লুলা আসলেও বাতিলি বয়েরা আসলেও বাতি আমি চিনি বাতি মারবো জায়গা বাতি আছেন এরকম কথা কি বলে কি না এটা কোন শ্রেণীর গণতন্ত্র বলেন এটা কি গণতন্ত্রের কথা হলো যে আমি চিনি বাতি ল্যাংরা আসলেও বাতি লুলা আসলেও বাতি কালা আসলেও বাতি ধলা আসলেও বাতি বোবা আসলেও বাতি অন্ধ আসলেও বাতি আমি চিনি বাতি এটা কি গণতন্ত্র হলো নাকি হ্যাঁ এটা কি একজন যোগ্য ব্যক্তিকে নিয়ে আসা হলো নাকি এটা কি বাতিকে নিয়ে আসা হলো কাকে নিয়ে আসা হলো বাতিকে নিয়ে আসা হলো তো এই জন্য আমরা যে গণতন্ত্রের কথা যে বলি না আসলে সব সব একেবারে শুভঙ্করের ফাঁকি সব মিথ্যা ভাউতা আসলে সত্যিকারে গণতন্ত্রের চর্চা আমাদের এখানে আমাদের মানে এই এশিয়াতে হয় না হয় না সত্যিকারের গণতন্ত্রের চর্চা হয় না ওই হতে পারে অন্য কোনো রাষ্ট্রেষ্টে হতে পারে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন কিন্তু আমাদের এশিয়াতে আমার তো জানা মতে হয় না তবে আলহামদুলিল্লাহ এশিয়াতে যদি কিছু হয় একমাত্র আমাদের বাংলাদেশে হয় এশিয়াতে হয় না তবে যতটুকু হয় সে একমাত্র আমাদের বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হয় এইটা আমাদের গর্বর বিষয় এটা আমরা গর্ব করতে পারি আল্লাহ আমাদেরকে বোঝারতে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে শূন্য বোঝারতে তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে দিন বুঝে দিন তৌফিক দান করেন